আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটা রান্না, চিংড়ি মাছ দিয়ে কাঁকড়োল, আলু পটল। আপনারা খান অবশ্যই, আমার জন্য অনেকদিন পরে নতুন রান্না এটা। মহাশলে খুবই ফেভারিট রান্না আমার, তো আমি এভাবেই খেতে পছন্দ করি। চিংড়ি মাছটা একদম কুটে ধুয়ে লবণ মেখে রেখে কিছুক্ষণ লবণ আর লেবু রস মেখে রেখেছি, যেহেতু চিংড়ি মাছে অ্যালার্জির সমস্যা আছে অনেকেরই, সেজন্য আমি ধোয়ার আগে লবণ আর লেবু রস মেখে একটু কিছুক্ষণ 15 থেকে 20 মিনিট রেখে দিই। তারপর ভালোভাবে ধুয়ে সব কিছু সব মশলা একসাথে দিয়ে হলুদ মরিচ জিরা তেল, এগুলো তো সবারই কমন জানা কথা, তো সেটা আমি সবগুলো একসাথে দিই। একসাথে দিয়ে একটু তেলটা দিয়ে হাতে মেখে একটু কষিয়ে নিই, কিছুক্ষণ চুলায় বসিয়ে কষিয়ে নিই। তারপর আমি একটু কাঁকরোলটা আমার সবচেয়ে ফেভারিট, এটার সাথে আমি আমার একটু মিক্স করতে হয়, একটু মিক্স না করলে আমার সেটাও আবার ভালো লাগে না। একটু মিক্স করা লাগে, আলু দিলাম আর ঘরে পটল ছিল সে পটল দিলাম, পটল দিয়ে একসাথে মিক্স করে তারপর রান্না শুরু করলাম। তো এখানে একটু কষিয়ে নিব, তেলের উপরে কষাবো, ভালোভাবে কষিয়ে নিয়ে জল ছাড়া, জল ডেকে ডেকে যখন কষাবো আমি জলটা বেরিয়ে যায়, এটা জানেন অবশ্যই আপনারা সবাই। তো যখন জলটা বের হবে ওই জলে আমি কিছুক্ষণ কষি, তারপর আমি সবজিগুলো দিব। সবজিগুলো দিই, তারপর এবার ডেকে 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 কিছুক্ষণ নেড়ে ছেড়ে যে ফানেগুলো বের হয়েছে ওই ফানেগুলো একদম শুকনো পর্যন্ত, আবার সবজির গায়ে মশলাগুলো ঢুকো পর্যন্ত আমি এইভাবেই করে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিই। তো এইভাবে তরকারি আসলে আমার পছন্দের তরকারি, এইভাবে রান্না করা। কিছু তরকারি আবার আমি কষানো ছাড়াও রান্না করি, তেল ছাড়া কষানো ছাড়া, এটা এভাবে রান্না করাই আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস। তো এটা আমাকে রান্না করতে হবে এভাবে, কোনো মাছ না, শুধু চিংড়ি মাছ, কোনো মাছের সাথে আমি খাব না। আর এখানে এখন দিচ্ছি আমি একটু সরষা ফিসা, সরষা ফিসা একটু পানিতে গুলে তারপর আমি দিয়ে দিলাম, যেহেতু চিংড়ি মাছ আছে তাহলে সরষে ফিসাটা অনেক ভালো যাবে সবজির সাথে, এই জন্য আমি একটু সরষে ফিলা ফিসাটা পানিতে গুলে দিয়ে নিলাম, দিয়ে আরও কিছু পানি অ্যাড করে জলটা দিয়ে নিলাম। এখন ফ্রাই হওয়ার পথে হয়ে গেছে অনেকটা, লবণ শিখে দেখে একটু লবণ লাগবে সেটা দিয়ে নিলাম। এইভাবেই করে আমার রান্নাটা, আসলে পছন্দের রান্নাটা একদম মনের মতো করে রান্না করা লাগে, রান্না করা যায় অবশ্য আমি করি। তো আমার যেহেতু ফেভারিট রান্না তাহলে তো অবশ্যই সবারই, যারই ফেভারিট রান্নাই হোক না একদম খাওয়ার উপযোগী করে তো রান্না করতে হবে, যেন প্রশংসা পাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।